ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বোন জানতে চেয়েছেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসার কথা বলে, রাসূলকে ভালোবাসে না এই কথা বলে, তো তার কি ঈমান থাকবে? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله. আবাদ না বোন, এ ধরনের কথা একজন ইমানদার বলতে পারে না, জেনে বুঝে শুনে এ ধরনের কথা কোনো ইমানদার বলতে পারে না। কারণ আল্লাহর ভালোবাসা এবং রসুলের ভালোবাসা, উভয়ের ভালোবাসাই ইমানের পূর্ব শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের একজন ততক্ষণে ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাছে, তার পিতা, তার সন্তান সন্ততি এবং অন্যান্য সর্বসাধারণ মানুষের থেকে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হব। তো এটি স্পষ্ট কথা, অর্থাৎ আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। তো এই ধরনের মানুষগুলো কি করে বলতে পারেন যে আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন না? আল্লাহ সম্পর্কে জানলেন কোত্থেকে? তিনি আল্লাহর পরিচয়টা পেলেন কার মাধ্যমে? তো যার মাধ্যমে পেলেন তার উপরে তিনি আস্থা রাখতে পারতেছেন না, তাকে তিনি ভালোবাসতে পারতেছেন না, তাকে বাদ দিয়ে তিনি আল্লাহকে ভালোবাসতে চাচ্ছেন। এর মানে কি তিনি নবীর চেয়েও কি উপরের কোনো পর্যায়ে পৌঁছে গেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সহিহ বুঝ দান করেন। আল্লাহ এবং রসুল উভয়ের ভালোবাসাই আমাদের জন্য জরুরি, আর আল্লাহর ভালোবাসাটা এটি প্রমাণিত হয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ দিয়ে। তো রসুলকে ভালো না বাসলে অনুসরণ কীভাবে করবেন? মানুষ তো একজন আরেকজনকে ভালোবাসলে পরে না তাকে অনুসরণে উদ্বুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা দাবি করো তাহলে আমি মুহাম্মাদুর রসুলুল্লাহর অনুসরণ করো। তো আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়া তো তাকে অনুসরণ করা যায় না, আর রসুলকে অনুসরণ না করলে তো আল্লাহকে কখনো ভালোবাসা হয় না। অতএব এ ধরনের কথা আমরা কখনোই বলবো না, সেটা বুঝে বলি না বুঝে বলি অথবা তামাশার ছলে বলি, কোনো অবস্থাতেই এ ধরনের ইমান বিধ্বংসী কথা বলা কখনোই শোভনীয় নয়। আল্লাহ আলম বিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ।